ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, প্লিজ দয়া করে ধূমপান করবেন না, এতে আশেপাশের শিশুদের ক্ষতি হতে পারে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। বলছিলাম হাওয়া সিনেমা সম্পর্কে, থুকু TWS সম্পর্কে। আপনি আমার সামনে থেকে যান। তো আজকে ফুল ভিডিওটা একটি TWS নিয়ে হবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইসব আজাইরে পেছাল পারবেন না। ফাওয়া পেছাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, এই কিরা তুমি? আমি রিফাত। এখানে কি করো? তেমন কিছু না, ভিডিও বানাতে আসছি। শুরু করতেছি ইন্ট্রোর পরে। প্রথমত আমার খাঁটি রূপে আসি, চলুন খাঁটি রূপে যাওয়া যাক। এখন ঠিক আছে, বলো। এখন আমরা আমাদের ভিডিও স্টার্ট করতে পারবো। চলুন আগে TWS-টা আনবক্সিং করি। এই যে TWS জয়রুম T10, এটা মডেল হচ্ছে T10, যেটা আপনারা গ্যাজেট পদ্মা থেকে পেয়ে যাবেন। গ্যাজেট পদ্মার ফুল ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এছাড়াও তাদের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ও আচ্ছা, চলুন আনবক্সিং করে ফেলি। উপরে এমন কিছুই লেখা নাই, শুধু জয়রুম T10টা লেখা আছে। দেন আপনারা এখানে হেডফোন দুটা দেখতে পারবেন, অ্যান্ড এখানে একটা অপরিচিত লোককে দেখতে পারবেন, যেটাকে আসলে আমি নিজেও চিনি না। আপনারা যদি চিনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। এইসব আজাইরে পেছাল পারবেন না। পাওয়া পেছাল বাদ দিয়ে আনবক্সিং শুরু করি। আনবক্সিং করলে প্রথমত আপনি এই কাগজটি পেয়ে যাবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অবশ্যই বিস্তারিত বলবো। আপনি বলেছেন কেন না বলবো না, আপনার কথা তো অবশ্যই বিস্তারিত বলতে হবে। প্রথমত আপনি এই কাগজটি পেয়ে যাবেন, যে কাগজটি আপনার কোনো দরকার নেই, আপনার চাইলে ছুঁড়ে ফেলে দিতে পারেন, আমি তেমনই করেছি। এবং এই TWS-টি পেয়েছেন, এটা নিয়ে একটু পরেই কথা বলি। দেন আপনারা পাবেন এরকম হেডফোন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা এখন কথা বলবো এটার নিচে কী আছে সেটা নিয়ে। আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা ফোম, আপনাদের অনেক কাজে আসবে। থুকু ফোনটা না, আপনাদের কাজে আসবে মেনুটা। দেখতেই পাচ্ছেন মেনুটা অসাধারণ, আপনার সকল ফিচার এই মেনুতে দেওয়া থাকবে। যেহেতু আমি এটা সম্পর্কে জানি, এটা আমার কোনো দরকার নেই, আপনার চাইলে এভাবে ফেলে দিতে পারেন। মামলা ডিসমিস। আপনারা পাবেন এটার সাথে এক্সট্রা। দেন পাচ্ছেন সি টাইপের একটা পোর্ট, দেন পাচ্ছেন সি টাইপের ইউএসবি কেবল, যেটা অহরহ মানুষের ঘরে থাকে, তবে এটা প্রত্যেকের জিনিসের সাথে দেয়, কিন্তু বর্তমানে মোবাইলের সাথে খুবই কমই দেয়। জানি, আমি জানি। এখন আমরা দেখব এখানে কী লেখা আছে। এখানে হেডফোনটা দেওয়া আছে, এবং এটার ফুল আনবক্সিং করা শেষ, এখন এটা আমরা রেখে দেই। রেখে দেওয়ার পরে আমরা এখন কথা বলবো এটা নিয়ে, চলুন শুরু করা যাক। এটা প্যাকেটটা খোলার পরে আপনারা এরকম একটা লুক দেখতে পারবেন। উপরে বড় করে লেখা আছে, সরি ছোট্ট করে লেখা আছে জয়রুম, অ্যান্ড পুরো বডিটা মেটাল অর্থাৎ স্টিলের, সরি স্টিল না থুকু মেটালের, এবং উপরের অংশটা প্লাস্টিকের, এবং এখানে আছে এলইডি একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে আপনি চার্জ দেখতে পাবেন, এবং এটাতে দুটি ইয়ারফোন দেওয়া থাকে যেটা স্বাভাবিক থাকবে। অসাধারণ দেখে দুটি TWS-এর দাম শোনার আগে একটু ভালো করে বসে নিতে হবে, কারণ দাম শুনলে আপনারা হয়তো বা খাট থেকেও পড়ে যেতে পারেন। এইসব আজাইরে পেছাল পারবেন না। আচ্ছা ফাওয়া পেছাল বাদ দিই ভাইয়া, শুরু করছি থুকু। হেস কি বলতেছি, আজকের এই ভিডিওটা আমাদের স্পন্সর করেছে গ্যাজেট বদ্দা। জানি জানি, আমি জানি। তাদের ফুল ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই TWS-টি সাউন্ড কোয়ালিটি অসাধারণ, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন কিনে। দেখতে পাচ্ছেন লুকটা জাস্ট ওয়াও, অসাধারণ এই লুকের। TWS-এর প্রাইস সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো, প্রথমে বলবো এটা সাউন্ড কোয়ালিটির দিক থেকে। সাউন্ড কোয়ালিটির কথা বলে জাস্ট ওয়াও, কেননা এটার সাউন্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী খুবই ভালো দিয়েছে। কিন্তু এটা বাজেটটা অর্থাৎ এর দামটা যদি আর একটু কমানো যেত, তাহলে আমার মনে হতো আরও একটু ভালো হতো। এটা TWS-টা যারা বাইক রাইড করেন তাদের জন্য খুবই ভালো একটা TWS, কারণ এটা কান থেকে পড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন এটা কান থেকে
এটা কোনো কথা? এতে কোনো সমস্যা আছে? এটা কান থেকে পড়ে যাবে না, এটা হচ্ছে অস্থির সাউন্ড কোয়ালিটি, এবং বাইক জোরে চালালেও কান থেকে পড়ে যাবে না। দেখতে পাচ্ছেন খুবই সহজে এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর এটা কানে দিলে আপনি মনেই হবে না আপনি কিছু কানে দিয়েছেন, এবং দূর থেকে কেউ যদি দেখে তো মনে করবে না আপনার কানে এমন কিছু আছে। এবার কথা বলবো এটা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে। ডিজাইনের দিক থেকে জাস্ট ওয়াও আমার এক্সপিরিয়েন্সে। এবং এটাতে ব্যবহার করেছে মেটাল এবং প্লাস্টিকের একটা বডি, যেটা ধরতে খুবই হ্যান্ডলি, বাট এটা ওয়েটটা একটু বেশি, কিন্তু TWS2T ওয়েটটা খুবই কম, অর্থাৎ লাইভ ওয়েট। জানি আমি জানি। এখানে পিছিয়ে কিন্তু সতর্ক বার্তা লেখা আছে, যেমন ধূমপান স্বার্থের জন্য ক্ষতিকরণ, তেমন কিছুই লেখা নাই, মজা করলাম। এটার পিছনে লেখা আছে এটা সেফটি কিছু দিক, এবং এটা কত এমএএইচ ব্যাটারি ব্যাকআপ। এখানে ব্যবহার করা হয়েছে 500 mAh এর একটা ব্যাটারি ব্যাকআপ, যা দাম অনুযায়ী খুবই কম দিয়েছে। তবে আর একটু দাম অনুযায়ী আর একটু যদি আপডেট আর একটু ভালো দিত তাহলে হয়তো আমার ক্ষেত্রে খুবই ভালো ছিল। এবার চলে যাই এটার ডিজাইনের দিক থেকে। ডিজাইনের দিকে অসাধারণ, আমি এটাতে ডিজাইন নিয়ে এমন কিছু কথা বলবো না। এটাতে ব্যবহার করেছে দুইটি কালার, একটি হচ্ছে ব্ল্যাক কালার, যেটাতে ব্যবহার করছে হোয়াইট এবং ব্ল্যাক, এবং দ্বিতীয় কালারটি হচ্ছে হোয়াইট এবং সিলভার। তো দুইটা কালারই অসাম, আপনারা পছন্দের মতো গ্যাজেট বদ্দা থেকে কিনে নিতে পারেন। এছাড়া এটা সম্পর্কে আরও বিস্তারিত গ্যাজেট বদ্দা থেকে আপনারা জেনে নিতে পারেন। ও আচ্ছা, এই টিডব্লিউএসটির দাম হচ্ছে অনলি, এর আগে সতর্কবার্তা, ভালো করে চেয়ার ধরে বসে থাকুন। এছাড়াও যদি আপনি খাটে বসেন ভালো করে ধরে বসুন, কেননা এটা দাম শুনে হয়তো আপনারা খাট থেকে বা চেয়ার থেকে পড়ে যেতে পারেন। ভালো করে ধরে বসুন, ধরে না বসলে যদি পড়ে যান আমি দায়ী থাকবো না, আগেই বলে নিন। এইসব আজাইরে পেছাল পারবেন না। এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। কি পড়ে গেলেন? না, পড়ে গেলে কিন্তু আমার কোনোই ফাঁসাতে পারবেন না, কেন আমি প্রথমেই বলে নিয়েছি ভালো করে ধরে বসতে, সরি। তো এটা প্রাইস হচ্ছে 7,000 টাকা। তো এই অনুযায়ী বাজেট অনুযায়ী ঠিক আছে। এবং এটাতে একটি এলইডি লাইটও ব্যবহার করা হয়েছে, এটা এত প্রয়োজনীয় না, অর্থাৎ যতটুকু চার্জ আছে এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এখানে ব্যবহার করা হয়েছে সি টাইপের একটি চার্জিং পোর্ট, যেখানে চার্জ নিবে, এবং এটা ছাড়া এটা দ্বারা আপনি মোবাইলও চার্জ করতে পারবেন 15-20%। তো অসাধারণ টিডব্লিউএসটির ওভারঅল লুক এবং ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে যান, এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, তার পাশে থাকুন। আজ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এরা পেঁচাল বাদ দিয়ে শেষ করতেছি আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। মামলা ডিসমিস।